হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? তো চলো, আজকে দেখছো আমার ব্লগটা একটু অন্যরকম, আমি কোথায় বসে আছি সকাল সকাল। তো হ্যাঁ, ট্রেনে বসে আছি, ঠিকই দেখছো। তো চলো, তোমাদের সাথে গুড মর্নিং করলাম, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো, ট্রেন তো অলরেডি ছেড়ে দিলো, খুব ভোরের ট্রেনে আমরা যাচ্ছিলাম। তো দেখো, আমি ভোরের ট্রেনে এসে ননদ বাড়ি চলে এসেছি, সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছো এটা লজে চলে এসেছি। হ্যাঁ, আমার বড় ননদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে ব্যারাকপুরে, তো বড় ননদের বাড়িতে চলে এসেছি অলরেডি। তো বড় ননদের ছোট মেয়ের মানে ছেলে হয়েছে, তার মামা ভাত দিচ্ছে আমার বড় ননদ। তো মামা তো নেই, বড় ননদের দুই মেয়ে, তো দাদু দিচ্ছে ভাত। তো সেই উপলক্ষে বড় ননদের বাড়ি চলে আসলাম, আর এই যে আমার পাশে হাসছে, এটা ছোট ননদের মেয়ে, আর পাশে বসে আছে তুতে কালারের শাড়ি পরা, এটা হচ্ছে বড় ননদের বড় মেয়ে, তার পাশে আছে শাশুড়ি। তো চলো, লজে যে সবাই গেস্টরা চলে এসে তাদেরকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, দেখতে থাকো প্রোগ্রামটা। তো চলো, তোমরা তো দেখলে, লজে কিছু গেস্টদের দেখিয়ে দিলাম, আর কারা কারা এসে তাও দেখিয়ে দিলাম, ছোট করে পরিচয় দিয়ে দিলাম। তো দেখো, আমি যে নাতনির মুখে প্রসাদ হবে তার হচ্ছে কি না নাতি আর কি, সরি নাতনি নয়, তো তার ভাতের থালাটা সাজানো আমার উপর দায়িত্ব পড়েছে। তো চলো, তোমরা দেখলে আমার ভালো করে সুন্দর করে খুব যত্ন করে থালাটা সাজিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদের বড় নন্নসের বর আর কি, মানে হাজবেন্ড আমাদের জামাইবাবু। তোমরা তো দেখলে দাদু খাওয়ানো হয়ে গেছে, তো দাদু খাওয়ানোর পরে মামা খাইয়েছে, তো মানে আমার মেজ ননদের ছেলে। তো এটা হচ্ছে হাজবেন্ড ওয়াই, মানে বাচ্চাটার বাবা মা। তো দেখো, এটা হচ্ছে যার প্রোগ্রাম তার বাবা মা। তো তোমাদেরকে তো মেনু কার্ড দিয়ে শুরু করে দিয়েছি, তো দেখো সোজা খাওয়ার টেবিলে চলে এসেছি। আর হ্যাঁ, একটা ভালো কথা, যার অনুষ্ঠানে আসলাম তার নামটাই তো বলা হলো না। তো দেখো তো তোমাদের কার কার নামটা পছন্দ হয়। হ্যাঁ দেখো, তোমাদের বাচ্চাটার নাম তো বলেই দিই, বাচ্চাটার নাম হচ্ছে অন্তর্দীপন ভট্টাচার্য। তো কার কার তোমাদের নামটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আমি তো খেয়ে নিচ্ছি, পাশে আমার মেজ যা বসেছে আর সামনের দিকে দাদাভাই বসেছে। তো খাওয়া দাওয়া শেষে আমি দেখো লজের ঘরে চলে এসেছি। তো ননদের মেয়েকে বললাম আমাকে একটু দে, আমি ঘুম পাড়াই, ও তো খুব বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ কোলে নিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো বাড়িতে চলে এসেছি আমরা রাতের ট্রেনে। তো পরের দিন সকালবেলা এসে আমার যা কাজ, মানে বেড়াতে গেছি, একবেলা হোক দশ বেলা হোক প্রচুর জামা কাপড় বেরোয় তোমরা জানো, তো সেই কাজটা আমি সকাল সকাল সেরে নিচ্ছি সবার ঘুম থেকে ওঠার আগে, কেননা আমি এসেই রাতের বেলা জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর আমার ঘরের সামনে বিড়ালে পটি করে দিয়েছিল, তো সেই কাজটা আমাকে করতে হবে। তাই তাড়াতাড়ি করে সকাল সকাল কাচাকাচি করে বিড়ালের পটিটা পরিষ্কার করে নিচ্ছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, যেহেতু সকালবেলা আমারও কেমন গা গুলাচ্ছিল। তো দাদাভাই ওখান দিয়েই গাড়ি বের করে দরজার সামনে দিয়ে, তো সেটা আমি পরিষ্কার করার জন্য আমি তাড়াতাড়ি কাচাকাচি করে নিয়েছি।
আমার অলরেডি তো কাঁচাকাচি শেষ হয়ে গেছে, তো কাঁচাকাচি শেষ হওয়ার পর কাঁচাকাচির যে সার্ফের জল থাকে সেটা দিয়ে ও কলের ধারটা ধুয়ে নিচ্ছি। আমার এমনিতে তো অভ্যাস আছে যে অনেকদিন, মানে কি বলবো, অনেকদিন পর আবার আমি এখানে জলটা শেয়ার করছি, মানে কলের পাড়টা ধোয়ানো, তো আমি রোজ দিনই ধুই, তোমরা সেটা দেখতে পাও না। তো আজকে অনেকটা সার্ফের জল ছিল জামা কাপড় ধোয়ানো পরে, তো আমি ধুয়ে দিচ্ছি। তো চলো এবার সোজা চলে এসে আমি আমার বেডরুমে, কেননা যত সকালে আমি কাঁচাকাচি করেছিলাম তখন কেউ ওঠেনি। তো কাঁচাকাচি করে যেহেতু বিড়ালে পটি পরিষ্কার করেছি, আমি একেবারে সকালবেলা স্নান করে নিয়েছি। হ্যাঁ, স্নান করে নিয়ে এবার সবাই বিছনাটা ফাঁকা পেয়েছি, মেয়ে পড়তে গেছে, ছেলে পড়ছিল, ওকে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো আমি বেডটা পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে মশারিটা কোনো রকম ভাঁজ করে নিচ্ছি, মশারিটা দলা পাকিয়ে গেছিলো, তো কোনো রকমের ভাঁজ করে নিয়ে, কাঁথাগুলো ভাঁজ করে নিয়ে আমি আজকে বেডটা ক্লিন করে নেব। তো ফ্রেন্ডস, আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তো লাইক শেয়ার কমেন্ট করবে, আর যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে তবে সাবস্ক্রাইব করবে, আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছো, তো তোমাদের আর কি বলবো, আমার এভাবে পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো তোমরা দেখতে থাকো আমার বেডটা তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কার কার ওখানে, কার কার কোথায় বাড়ির কাছে জগদ্ধাত্রী পুজো হয়, কেমন কাটাবে অবশ্যই আমার ব্লগে জানাবে। আমাদের এখানে তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, দুদিন আগে থেকেই সবাই মানে ঠাকুর দেখতে শুরু করে, জানি না আমি দেখতে পারবো কিনা। তো আমাদের এখানে বুড়িমা বলে যেমন আছে ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর খুব জাগ্রত, তো বুড়িমাকে তো দেখতে যাবোই। তোমরা কে কে যাবে কৃষ্ণনগরের ঠাকুর দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে, তো একটু বেড কভারটা ঝেড়ে নিচ্ছি আর তোষকটা টেনে নিচ্ছি। টেনে নিয়ে আবার বেড কভারটা ঝেড়ে আমি পেতে নেবো, কেননা বেড কভারটা এখনও সেভাবে নোংরা হয়নি, ওই জন্য আর চেঞ্জ করলাম না। তো চলো দেখতে থাকো আমি বেড কভার পেতে নিই, পেতে আজকে ব্লগটা শেষ করব। চলো বাই, টাটা।